28 তারিখে ক্র্যাকডাউনের পর 29 হাজার লোককে বিএনপির নিবেদিত প্রাণ যারা যারা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলে, যারা বাংলাদেশের মানুষের কথা বলে, যারা বাংলাদেশের সংবিধানের পক্ষের কথা বলে, যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি, তাদের নেতা কর্মীকে আপনি জেলে পাঠিয়েছেন। আমার পিছনে ব্যানারে লেখা আছে বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে মুক্তি দিচ্ছেন না। 28 তারিখে রাতে আপনারা গ্রেপ্তার করেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন সজ্জন ব্যক্তি হিসাবে, যিনি জাতীয়বাদী শক্তিকে একত্রিত করেছেন, তাকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করেছেন। রাতের অন্ধকারে গ্রেপ্তার করেছেন মির্জা আব্বাসকে, রাতের অন্ধকারে গ্রেপ্তার করেছেন আমাদের আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ ভাইস চেয়ারম্যান উপদেষ্টা নির্বাহী কমিটির সদস্যদেরকে। আজকে তাদের মুক্তির জন্য এখানে দাঁড়িয়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই, যে নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠে বলে 28%, এক ঘন্টা করে কি করে 42% নির্বাচনে ভোটে অংশগ্রহণ করে মানুষ, এই বিষয়টা আজকে ওই নাটক মঞ্চস্থ যিনি করেছেন প্রধান নির্বাচন কমিশনের কাছে আমি জানতে চাই, এটার উত্তর আপনাকে এই বাংলার মাটিতে একদিন না একদিন দিতেই হবে। আপনি মনে করেছেন আপনার সাংবিধানিক পোস্ট, সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কি যে নির্বাচনটা বাংলাদেশে 2000 কোটি টাকা খরচ করে গরিবের অর্থ দিয়ে যে নির্বাচনের মঞ্চস্থ করেছেন, সেই নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কি অংশগ্রহণ করেছিল? 63টি দল বাইরে ছিল, কয়েকটি সমমনা দল দিয়ে ভাইয়ে ভাইয়ের দামি নির্বাচন করে বাংলাদেশের সংসদ ডেকেছেন 30 তারিখ, যেই সংসদে এখন 600-এর অধিক এমপি আছে। প্রিয় ভাইয়েরা, আজকে তাই বিএনপিকে ধ্বংস করার হীন প্রচেষ্টা থেকে আপনাকে সরে আসতে হবে। যতই ষড়যন্ত্র করুন, এরশাদও ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করতে পারে নাই, সে আবশ্যিক নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন আন্দোলনে আমরা সফল হয়ে সরকার গঠন করেছে প্রথমেই বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কি কারণে তাকে কারাগারে রেখেছেন, কি জন্য কারাগারে রেখেছেন বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষ ইতিহাস জানে, সেই ইতিহাস একদিন না একদিন প্রমাণিত হবে। 15 বছর পুলিশ দিয়ে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলনের নেতা কর্মীদেরকে জেলে রাখতে পারবেন, কিন্তু সেই সময় বেশি দিন টিকবে না। একদিন না একদিন বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির বিজয় নিশ্চয় আসবে, বাংলাদেশের গরিব মানুষ পেট ভরে খেতে পারবে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারবে, মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতে পারবে।